হ্যালো ভিউয়ার্স, ড্রাগ ইনফরমেশান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি। এই বিষয়ে কথা বলার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব। যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন আর আমার ভিডিওটি বা শেয়ার করবেন বেশি বেশি করে। তো আজ আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের মূল টপিক হচ্ছে ভাইরাক্স। ভাইরাক্স প্রস্তুতকারক হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, যা সবারই পরিচিত গুণগত মানসম্মত কোম্পানি। ভাইরাক্স হচ্ছে অ্যাসাইক্লোভেরিন বিপি। ভাইরাক্স ক্রিম, প্রতি গ্রাম ক্রিমে আছে অ্যাসাইক্লোভেরিন 50 মিলিগ্রাম। ফার্মাকোলজি, অ্যাসাইক্লোভেরিন একটি সিনথেটিক পিউরিন জাতীয় ওষুধ যা হারপেস সিমপ্লেক্স ভাইরাস এবং ভেরিসেলা জোস্টার এর বিরুদ্ধে কার্যক্রম। অ্যাসাইক্লোভির ভাইরাস এর ডিএনএ সিনথেসিস যা এ বাধা দিয়ে এর বংশ বিস্তার রোধ করে। হারপেস ভাইরাস দ্বারা আক্রান্ত কোষে অ্যাসাইক্লোভির প্রথমে ভাইরাসের থায়ামিডিন কাইনেস দ্বারা পরিবর্তিত হয়ে অ্যাসাইক্লোভির মনোফসফেট হয় এবং এই মনোফসফেট আবার কোষের গোয়ানাইলেট কাইনেস দ্বারা ফসফোয়াইলেটেড হয়ে ডাইফসফেট হয়। অ্যাসাইক্লোভির ডাইফসফেট কোষের অন্যান্য এনজাইম দ্বারা ট্রাইফসফেট এ রূপান্তরিত হয়। অ্যাসাইক্লোভির ট্রাইফসফেট অ্যাসাইক্লোভির এর কার্যকরী উপাদান। চামড়ায় ক্ষত না থাকলে অ্যাসাইক্লোভির খুব অল্প পরিমাণে শোষিত হয়। নির্দেশনা, ভাইরাস ক্রিম হারপেস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা আক্রান্ত নেবিয়াল এবং জেনিটাল সংক্রমণে প্রাথমিক এবং পুনরাক্রমণ এর চিকিৎসায় নির্দেশিত। যেসব রোগীর গায়ে বিষাক্ত পোকা থেকে সেখানে একটু কালো দাগ হয়ে ঘা সৃষ্টি হয় সেক্ষেত্রে এই ভাইরাস ক্রিম ব্যবহার করতে পারে। রাস্তায় চলার সময় অনেক সময় মোটরসাইকেল চালানো যানবাহন চালানোর সময় অনেক পোকা এসে গায়ে থেকে বিষাক্ত ধরে নেন। এই সমস্ত রোগীরা যেখানে আক্রান্ত হন সেখানে এই ভাইরাস ক্রিম ব্যবহার করতে পারেন। ভাইরাস ক্রিম ব্যবহার ও মাত্রা বিধি, ভাইরাস ক্রিম আক্রান্ত স্থানে দৈনিক 5 বার করে 5 থেকে 10 দিন লাগাতে হবে। আক্রান্ত স্থান সবসময় পরিষ্কার এবং শুকনো রাখা উচিত। ক্ষত স্থানে জ্বালা পরিহার করার জন্য রোগীকে ঢিলা পোশাক পরিধান করতে নির্দেশ দেওয়া উচিত। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার, অ্যাসাইক্লোভিন এর প্রেগনেন্সি ক্যাটাগরি বি, যখন ব্রণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত প্রমাণিত তবে তখনই অ্যাসাইক্লোভিন দেওয়া যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার, 12 বছরের নিচের বয়সীদের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহারের নিরাপত্তা এবং কার্যকারিতায় বিষয়টি এখনও প্রতিষ্ঠিত নয়। প্রতি নির্দেশনা, যেসব রোগীদের অ্যাসাইক্লোভিন এর প্রতি অতি সংবেদনশীলতা থাকে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। সতর্কতা, ভাইরাস ক্রিম মুখের ভেতরে এবং ভ্যাজাইনাল মিউকাস মেমব্রেন ব্যবহার করা উচিত নয়। এটি যেন চোখের স্পর্শে না আসে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, ত্বকের ক্ষণস্থায়ী জ্বালা পোড়া এরাইথেমা অথবা ত্বক কিছুটা শুষ্ক হয়ে চামড়া ওঠার প্রবণতা দেখা দিতে পারে। যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আর শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ।